গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা বিন্দাস আছি, চলে এসেছি আবার একটা ঝলমলে ভিডিও নিয়ে। এখন সন্ধে না, বাজে ওই 8:15 মতন। আমি আর কৃষু দুজনেই চলে এসেছি কিচেনে রাতের খাবার বানাবো বলে। কৃষু সোনাকে এখন একটু জল খাইয়ে দিচ্ছি, খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, একটুখানি ঘুমিয়ে পড়েছিল সন্ধেবেলায়, তাই জল খাইয়ে দিচ্ছি। আর ভাবলাম ঝুঁটিটা বেঁধে দেবো। এবার ঝুঁটিটা তো একবারে বাঁধতে কিছুতেই দেবে না, একটু যদি মনটাকে এদিক ওদিক ডাইভার্ট না করে নিই তাহলে চুলে হাত দিতে দেবে না। আর চোখের সামনে এত বড় বড় চুল পড়লে ওরও গরম লাগে, ঘাম হয়, অস্বস্তি লাগে, আর ওকে দেখে আমারও ভারী কষ্ট লাগে। তাই মনটাকে একটুখানি ডাইভার্ট করার জন্য কিচেন টপে বসিয়ে দিয়েছি। এই যে এতগুলো বোতল একসাথে দেখতে পেয়েও ভারী খুশি হয়েছে। বোতলের ঢাকনা খুলছে, কখনো ঢাকনা লাগাচ্ছে, কখনো আলু ধরতে যাচ্ছে, এই সমস্ত করছে। এই সমস্ত খেলছিল ও, আর আমার মাথায় চিন্তা চলছে প্রচুর। কি রান্না করব, কি বানালে কৃষ্ণ সোনা একটু খাবে? ও, তোমাদের তো বলাই হয়নি, আজকে রিকি বাড়ি আসবে না। রিকি অফিসের কাজে সুরাট গেছে, কালকে সকালে মানে সানডে সকালবেলায় বাড়িতে আসবে। তাই আমি আর ছেলে বাড়িতে রয়েছি। এবার একা থাকলে দেখবে অনেক কিছু রান্না করতে ইচ্ছে করে না। আর কৃষ্ণ সোনা তো খুব একটা রাতের বেলায় ভারী খাবার খায় না, মানে তেল মশলাদার খাবার রাতের বেলা ওকে আমি দিই না। তাই চিন্তা করছি যে কী এমন বানানো যায় যাতে মা আর ছেলে দুজনেই খেতে পারবো, সময়টাও বাঁচবে, আর ছেলেটাকে একা একাও নিচে বসে খেলতে হবে না। এখানেও খেলছে, সেই সুযোগে আমি একটুখানি ফ্রিজটা খুলে দেখে নিলাম। দেখলাম ফ্রিজে প্রায় সবজি নেই বললেই চলো, পড়ে রয়েছে কয়েকটা ভিন্ডি, একটু কুমড়ো আর একটা লাউ। তাই ভাবলাম কুমড়োটাকে নিয়ে নিই, আর দু চারটে আলু খুঁজে পেয়েছি, ওই আলু সেদ্ধ দেবো, সাথে একটু ডাল সেদ্ধ আর ভাত, সব সেদ্ধ ভাতটা খাবো। এটা কৃষ্ণ সোনাও খেতে পারবে আর আমিও খেয়ে নেবো। কুমড়োটাকে দেখে প্রথমে না ভক্তি আসছিল না, মনে হচ্ছিল হয়তো খারাপই হয়ে গেছে। তারপর দেখলাম না, সাইডগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেলেও কুমড়োটা পুরোটাই ভালো রয়েছে। যাই হোক, কুমড়োটা কেটে নিলাম, আলুটা কেটে নিলাম, আর একটু মুসুরির ডাল নিয়ে নিচ্ছি, তার সাথে একটু চাল ধুয়ে একসাথে সেদ্ধ ভাত বসিয়ে দেব। আমি না সেদ্ধ ভাতটা একটু অন্যভাবে বানাই। ও দাঁড়াও, তার আগে ঘিয়ের কৌটোটা একটু খুলে নিই। আগের ঘিটা শেষ হয়ে গেছে, তাই সেদিন রিলায়েন্স থেকে একটা নতুন ঘিয়ের ডাব্বা নিয়ে এসেছি। আমি ন্যাচারালি এই ঘিটা ইউজ করি। আর ঘিয়ের ওপরে যে সিল প্যাকটা থাকে, এটা খুলতে গিয়ে বেশিরভাগই আমার হাতটা কেটে যায়। আজকে কত সাবধানতার সাথে খুলছিলাম কিন্তু তা সত্ত্বেও হাতটা কেটে গেল। প্রথমে আমি প্রেশার কুকারটা গরম করে তার মধ্যে একটু ঘি দিয়ে দিই, তারপরে জল দিয়ে চাল ডাল আলু কুমড়ো এগুলো দিয়ে দিচ্ছি। এতে করে না ভাতটা খেতে বেশ টেস্টি হয়, আমারও বেশ ভাল লাগে, আর আশা করছি কৃষ্ণ সোনারও ভাল লাগবে। তোমরা চাইলে এই সময় একটা কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি সামান্য নুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা আজকে দিচ্ছি না। সিদ্ধ ভাত হতে তো বেশি সময় লাগে না, তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে। কৃষ্ণ সোনা ওদিকে খেলছে আর আমি দেখতে পাচ্ছি ঘরের অবস্থা লণ্ডভণ্ড করে ফেলেছে। সিদ্ধ ভাত, উপরে একটা কাঁচা লঙ্কা, আর বাইরে বৃষ্টির ওয়েদার, আর কি চাই বলো? সোফার ওপরে কী কী নিয়ে রেখেছে একটু বলে দিই। একটা প্রেশার কুকার, প্রেশার কুকারের ঢাকনা, একটা খুন্তি, একটা ঝাঁঝরি, একটা প্লেট, দুটো এখানে নিয়েছে পেঁয়াজ, আলু থাকলে আলুটাও নেয়। এবার আমি যেভাবে রান্না করি ও ঠিক ওইভাবে রান্না করা প্র্যাকটিস করে। আর একটা যে এক্সটেনশন নিয়েছে এটা নিয়েও খেলতে পছন্দ করে। দূরে একটা টেডি বিয়ার, একটা জুতো আর একটা পারফিউম এরমভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর চেয়ারের উপরে যে সমস্ত জামা কাপড় দিচ্ছ ওগুলো আমিই রেখেছি, বাইরে বৃষ্টি হচ্ছে তো সব ভিজে ভিজে যাচ্ছিল, তাই তুলে এনে ঘরেই রেখেছি। সারা রাত এখানেই থাকবে, হলের ফ্যানটা চালিয়ে রাখবো, তাহলে সকালবেলা এগুলো শুকিয়ে যাবে। এবার আমি আর কৃষু খেতে বসে পড়েছি। আমি আমার খাবারটা নিয়ে আসার সময় কৃষুর খাবারটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। যতক্ষণে আমি খাবো ততক্ষণে ওর খাবারটা ঠান্ডা হয়ে যাবে, তাই আমি খাওয়া শেষ করলেই তার পরপরই ওকে আমি খাইয়ে দিতে পারবো। কৃষুকে যতই আমি নিজের থালা থেকে খাইয়ে দিতে চাই ও কিছুতেই খেতে চায় না। ও সবসময় মামাদের থালা থেকে নিজের হাতে খেতে চায়। আর একটা কাঁটা চামচ নিয়ে এসেছিলাম আমি ভাতটাকে মাখানোর জন্য, ভীষণ গরম তো, এবার ও ওটা দিয়েই ভাত খাবে। আর এত জেদি হয়েছে কিছুতেই মানতে চায় না। এবার আমি দিলাম প্রেশার কুকারটা, যে না প্রেশার কুকারটা নিয়ে তুই খেল, কিছুতেই খেলবে না, যখন যেটা ওর চাই তখন সেটা ওর চাই। এবার বাচ্চাদেরকে না মাঝে মাঝে না বলতে জানতে হয়। যদি আমরা প্রথম থেকেই ওরা যেই জিনিসটা চাইছে বা যেই জেদটা করছে সেটা দিতে থাকি তাহলে বড় হয়েও এই অভ্যাসটা থেকে যাবে। তাই ওকে আমি না করছিলাম আর তার জন্যই কান্নাকাটি করছিল। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে কৃষুর কয়েকদিন আগে যে খিদা মন্দ, মানে ওর খেতে ইচ্ছে করছিল না, রুচি ছিল না, কিছু খাচ্ছিল না দুধ ছাড়া, তো সেটা কি এখন ঠিক হয়েছে? সেটা বলতে পারো 50% ঠিক হয়েছে। তার জন্য ডাক্তার দেখাতে হয়নি, আমি ডাক্তারকে ফোন করেছিলাম, তো ডাক্তার কিছু সাজেশন দিয়েছিল, সেই সাজেশন অনুযায়ী আমি কাজ করেছি, তাতে খানিকটা ঠিক হয়েছে। আশা করছি আর কয়েকদিনে সেটাও পুরোটা ঠিক হয়ে যাবে।
যে সমস্ত বাচ্চা ধরো 10 মাস মতন হয়ে গেছে, তাদের যদি এরকম খাওয়ার রুচি কমে যায় তাহলে তাদের মায়েরা একটা জিনিস ট্রাই করতে পারো। ধরো দুপুরবেলায় মুসুরির ডাল দিয়ে ভাত দেবে, তার সাথে এক টুকরো পাতিলেবু দেবে। লেবুর রসটা দিয়ে ডালটাকে মেখে একটু আলু ভাজার সাথে দিলে, এইভাবে যদি লেবুর রস দিয়ে হালকা ভাত বাচ্চাদের দিতে পারো তাহলে কিন্তু বাচ্চাদের মুখে রুচি ফিরে আসে। তার সাথে সাথে যদি খাওয়ার আধা এক ঘন্টা পরে বাচ্চাকে টক দই খাওয়াতে পারো, একটুখানি নুন একটুখানি জিরে গুঁড়ো দিয়ে সেই টক দই খাওয়ালেও কিন্তু বাচ্চাদের মুখে রুচি ফিরে আসে। আমি এই দুটো জিনিস ট্রাই করেছি, তাতে একটু একটু করে রেজাল্ট পাচ্ছি। কৃষিফোনার খাওয়া নিয়ে তো প্রথম থেকেই ঝামেলা, তোমরা তো সবাই জানো, কিন্তু মোটামুটি তোমরা যারা রেগুলার ভিউয়ার তারা মোটামুটি জানো যে কৃষিফোনা কিন্তু একদম আমাদের মতনই ভাত খাওয়া বা ডাল তরকারি দিয়ে খেতে অভ্যস্ত হয়ে গেছিলো। রিসেন্টলি যখন থেকে ওর মুখের রুচিটা কমে গেছে, তারপর কয়েকদিন শুধুমাত্র দুধ বা দুধ জাতীয় খাবারই খেয়েছে, যেমন ধরো দুধ সুজি, দুধ সাবু, এইগুলো। ভাত ডাল শাক সবজি মাছ ডিম মাংস কিচ্ছু খেত না। এখন ধীরে ধীরে আমি ডাল সবজিগুলো খাওয়ানো আবার শুরু করছি, কারণ শুধু দুধ বা দুধ জাতীয় খাবার খেলে কিন্তু পুষ্টি অপূর্ণ থেকে যাবে, তাই আবার সেই খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করছি। কিন্তু একটাই প্রবলেম যে আমার বাচ্চা ঠিক একটা হেলদি হ্যাবিট তোর তৈরি হয়ে গেছিলো যে বড়দের মতন খাওয়ার, কিন্তু সেইভাবে এখন আর কিছুতেই খাচ্ছে না। একদম 6 মাস বয়সে যেভাবে ওকে গলিয়ে ছেঁকে খাওয়াতাম সেইভাবে খাওয়াতে হচ্ছে। তো বুঝতেই পারছো মা হিসেবে আমার কতটা খারাপ লাগছে। একটা বাচ্চার হেলদি হ্যাবিট তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু সেই হ্যাবিটটা এখন জানি না কী করে খারাপ হয়ে গেছে। তবে আমি হাল ছাড়ব না। আমি জানি যেভাবে আমি শুরুর থেকে ওকে খাইয়ে গেছি, আবার শুরুর থেকে শুরু করতে হয়েছে ঠিকই, কিন্তু জানি ধীরে ধীরে আবার ওর অভ্যাসটা ঠিকঠাক হয়ে যাবে। একটা মা সবসময় যোদ্ধা হয়, একটা মাকে প্রতিনিয়ত লড়ে যেতে হয়, আর যাদের বাচ্চারা ধরো খেতে চায় না তাদের তো একটা এক্সট্রা খাটনি থাকেই। এবার অনেক খাটনি করে কৃষিসোনার খাওয়ারের হ্যাবিটটাকে আমি সুন্দর করেছিলাম, কিন্তু সেটা এখন বিগড়ে গেছে। তবে চালিয়ে যাচ্ছি চেষ্টা, আশা করছি কয়েকদিনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে। ছেঁকে নিয়ে আজকে ওকে আমার খাবারটাই খাইয়ে দিয়েছি, খুব কষ্ট করে খাওয়াতে হয়। আসলে অনেকে হয়তো দেখে ভাববে যে জোর করে ওকে খাইয়ে দিচ্ছি। একটা বাচ্চা কি চায় কি না চায় সেটা হয়তো তার মায়ের থেকে ভালো অন্য কেউ বুঝতে পারবে না, তাই তোমার বাচ্চার জন্য যেটা ঠিক সেটাই করবে। আশেপাশের কোন মানুষ কি বলছে সে সমস্ত পাত্তা দেবে না। খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা বেডরুমে। এসির রিমোটটা কৃষিসোনা খারাপ করে ফেলেছে, তাই ফোন দিয়ে চালাচ্ছি। ওর আমার দিকে অবাক নয়নে তাকিয়ে রয়েছে, শুয়ে শুয়ে দেখছে মা এটা কী করছে, আবার দাঁড়িয়ে কখনো আমার মুখের দিকে হা করে তাকিয়ে রয়েছে। এই এক্সপ্রেশনগুলো আমি সামনে থেকে খেয়াল করিনি, যখন ক্যামেরাটা পরে দেখছিলাম এই সুন্দর মোমেন্টগুলো ক্যাপচার হয়ে গেছে, আর এইগুলো এখন তোমরাও দেখতে পাচ্ছ। যেহেতু রিকি বাড়িতে নেই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, সকালবেলা আবার চলে এসেছি, ব্লগটাকে কন্টিনিউ করছি। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা উঠেই কৃষিসোনাকে একটু দুধ খাইয়ে দিয়েছি, অল্প একটু দুধ আরও বেঁচে রয়েছে ওটা খাবে। ওর জামা কাপড়টা ছাড়িয়ে দিলাম, চুলটাকে বেঁধে দিলাম, এবার ওকে খানিকটা দুধ খাইয়ে দেবো। উঠতে অনেকটা লেট হয়ে গেছে, তাই একটু আগে ওকে দুধ খাইয়ে দেবো, তারপর 1-1.5 ঘন্টা পরে ওকে সলিড কোনো খাবার দেবো। এখানে মা ছেলেতে একটু খুনসুটি করে নিচ্ছি। সকালবেলা যেহেতু বাচ্চাদের মুডটা একটু এদিক ওদিক থাকে, তাই যদি খুব আদর করা হয় ওরাও কিন্তু ভীষণ পছন্দ করে। সকালে উঠে বাসি কাজ সারার আগে আমি ওর ব্রেকফাস্টের কিছুটা প্রিপারেশন করে রাখবো। আজকে ওকে ব্রেকফাস্টে দেবো দুধ আর সাবু। আমি গুড লাইফের এই ছোট্ট সাবুটা নিয়েছি, এই সাবুটা বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না, এটাকে আগে ভিজিয়ে রাখলাম, তারপর আমি বাসি কাজগুলো সেরে আগে পুজোটা করে নেব, তারপর কৃষ্ণসোনাকে ব্রেকফাস্ট করিয়ে দেব। বাইরের ওয়েদারটা না খুব সুন্দর, খুব সুন্দর, সকালবেলা থেকেই বৃষ্টি হচ্ছে, আর কৃষ্ণসোনা দেখো ওই ব্যালকানিতে গিয়ে ঘর মোছার চেষ্টা করছে। ওই রকমই করে, যেখানে জল দেখে কোনো জামা কাপড় নিয়ে এসে চাপা দিয়ে দেয় বা হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করে। ওইদিকে ব্যালকানিতে খেলছে, আর আমি বেডরুমটাকে একটু গুছিয়ে নিচ্ছি। যেহেতু রিকি বাড়িতে নেই তাই সকালবেলা আগে বেডরুমটাকে গুছিয়ে নিচ্ছি, এতে কাজ করতে সুবিধা হবে। এই সবে মাত্র গুছিয়েছি আর কৃষ্ণসোনা দেখো এখনই লন্ডভন্ড করতে শুরু করে দিয়েছে। কখনো দৌড়ে ওই কম্বলের ওপর চলে যায়, আবার কখনো দৌড়ে এই জানলার কাছে এসে দাঁড়ায়। কত যে দুষ্টুমি করছে আর কত যে দুষ্টুমি শিখছে রোজ রোজ সেটা সত্যি বলার মতন না। আর দুষ্টুমি করে এরকম একটা মুচকি হাসি দেন যে এক নিমেষে আমার রাগ গলে জল হয়ে যায়। এই যে সব বিছানাপত্র লন্ডভন্ড করছে আর আমার দিকে মিচকি মিচকি হেসে তাকাচ্ছে, বলো তো এইভাবে হাসি দিলে কি ওকে বকা সম্ভব হয়? পুজো পাঠ করে নিয়েছি, চলে এসেছি সকালবেলায় আমার মর্নিং ড্রিঙ্ক নিয়ে। আজকে আমি মর্নিং ড্রিঙ্ক হিসেবে খাচ্ছি চিয়া সিড ওয়াটার, এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটাকেই আমি সকালবেলা এখন খাচ্ছি। আর কৃষ্ণসোনা অবাক হয়ে দেখছে এই কাচের বোতলটাকে, এটাও সামনে ন্যাচারালি আনে না, জানিও ভেঙে ফেলবে।
তাই আজকে দেখে অবাক হয়ে গেছে যে এটা কোন নতুন জিনিস মা নিয়ে এসেছে। আমি চিয়া সিড ওয়াটারটা খেয়ে তারপর কৃষ্ণসোনাকেও খাইয়ে দিলাম। খাওয়া মানে একটুখানি প্রসাদ অন্তত রাখতেই হবে, পুরোটা ফিনিশও কিছুতেই করছে না আর খুব অল্প পরিমাণে একবারে খাচ্ছে। কিন্তু ঠিক আছে, ডাক্তার বলেছে বারবার করে খাওয়াবেন, অল্প অল্প যতটা খাচ্ছে ততটা হিসেবেই খাওয়াবেন, জোর করে পিঠ ঠেসে খাওয়ানোর দরকার নেই, তাহলে হয়তো বমি করে দিতে পারে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে কৃষ্ণসোনার এখন এর বয়স কত আর ওর ওজনটা এখন কত। কৃষ্ণসোনার জুলাইয়ের 12 তারিখ আসলে 16 মাস কমপ্লিট হবে, আর এই রিসেন্টলি আমরা ওজন করিয়েছিলাম তখন ওর বয়স ছিল 15 মাস কমপ্লিট হয়েছিল। 15 মাসে যে ভ্যাকসিনটা থাকে ওটা লাগাতে গিয়ে তখনই আমরা ওয়েট করিয়েছিলাম, তখন কৃষ্ণসোনার ওয়েট ছিল 11 কিলো 200। এখন কৃষ্ণসোনাকে খাইয়ে ওকে বদমাশি দিয়ে ওই হলে বসিয়ে রেখেছি। আমি এবার লাঞ্চটা তাড়াতাড়ি বানিয়ে নেব, যেহেতু ব্রেকফাস্ট করিনি তাই লাঞ্চটা তাড়াতাড়ি করব। বিউলির ডাল আর তার সাথে একটু বাঁধাকপি বানাবো। বিউলির ডালটাকে প্রথমে একটু ভেজে নিয়েছি, ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা, আর আমার শাশুড়ি মা তার শাশুড়ি মায়ের থেকে শিখেছিল, তো সেটাই বানাচ্ছি। তেল গরম করে তাতে মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, তার মধ্যে ডাল আর জল একসাথে দিয়ে দেবো। এটার মধ্যে আমি স্বাদ অনুসারে নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো। অনেকেই বিউলির ডালে হলুদ দেয় না, কিন্তু আমি সামান্য একটু দিচ্ছি, আর প্রথমবার বানাচ্ছি আজকে, আমি জানি না কীরকম টেস্টি হবে, তবে মায়ের কাছে শুনেছি এটা খেতে বেশ ভালোই লাগে। কালকে রাতে ইন্দুবালা ভাতের হোটেল নামে যেই ওয়েব সিরিজটা বেরিয়েছে ওটারই কিছু ক্লিপিং দেখছিলাম, ওটায় বিউলির ডালের কথা আর তার সাথে আলু পোস্তের কথা বলা রয়েছে। সেটা শুনেই আজকের এই লাঞ্চের প্রিপারেশন, যদিও ওই ওয়েব সিরিজে এই ডালটাকে হিং ফোড়ন দিয়ে বানিয়েছে, আমিও আরেকদিন হিং ফোড়ন দিয়ে বানিয়ে দেখবো কেমন খেতে হয়। সব সবজি তো শেষ হয়েই গেছে, তাই টমেটোও প্রায় একটা আছে, তাই আর টমেটো ডাল ঢাল বানালাম না। এই ডালটা একমাত্র যেটাতে টমেটো লাগবে না, কিচ্ছু লাগবে না, তাই এটাই আজকে বানিয়ে নিচ্ছি। ডালটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু মৌরি বাটা আর একটুখানি আদা বাটা, এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর সামান্য পরিমাণে আর একটু জল দিয়ে দেব, কারণ আর একটুখানি আমি ফোটাবো তাতে জলটা শুকিয়ে যাবে, আর বেশি গাঢ়ও হবে না ডালটা, বেশি পাতলাও থাকবে না ডালটা। বাইরের ওয়েদারটা তো ভীষণ সুন্দর, আর আমাদের ঘরের সামনে যেই পার্কটা রয়েছে ওই পার্কে না প্রচুর পরিমাণে কাঠগোলাপ গাছ রয়েছে, আর এত ফুল ফুটে দেখতে ভীষণ ভাল লাগে। কৃষু ওদিকে ঘুমিয়ে পড়েছে, এবার আমি দেখি ডালটা টেস্ট করে দেখতে হবে যে কেমন খেতে হয়েছে। প্রথমবার বানিয়েছি তো দেখতে কেমন একটা কালো কালো হয়েছে, তো লুকটা দেখে একদম জঘন্য লাগছিল, কিন্তু খেতে মন্দ হয়নি, বেশ ভালোই লেগেছে। তবে একটা জিনিস আমার মনে হয়েছে অ্যাড করা যেতে পারে, সেটা হলো একটু পরিমাণে চিনি দিলে হয়তো টেস্টটা আর একটু ভালো হবে, তাই একটুখানি চিনি দিয়ে দিলাম। আমার ডাল রান্না হয়ে গেছে, এবার আমি বাঁধাকপির প্রিপারেশনটা করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আলু তো প্রায় শেষ, কৃষ্ণসোনা এই আলুটা কী জানি কোথা থেকে খুঁজে এনে দিল, এই আলুটা দিয়ে আর আরেকটা আলু যেটা দেখালাম সেই আলুটা দিয়ে আজকের বাঁধাকপিটা বানিয়ে নেবো।